রাজ্যের এসময়ের প্রতাপী মন্ত্রী রকিবুল হুসেইনের সম্পত্তির তদন্ত আরম্ভ। নগাঁও দুদিন ধরে অভিযান, দুর্নীতি নিরীক্ষণ আর নিবারক শাখার। দুদিনত মুঠ 11 স্থানত অভিযান তদন্তকারী দলের। কংগ্রেসী নেতা অনিল রাজার অভিযোগের পিছতেই রকিবুল হুসেইনের সম্পত্তির তদন্ত আরম্ভ করেছে দুর্নীতি নিরীক্ষণ আর তদারকী শাখায়। শুক্রবারে নগাঁওর 6 স্থানত অভিযান চলায় তদন্তকারী দলে। রকিবুল হুসেইন আর পত্নী তথা আত্মীয়র নামত থাকা সম্পত্তির তথ্য সংগ্রহ করে অভিযানকারী দলটোয়ে। নগাঁওর আমনিত থাকা রকিবুলের বাসভবনত চলিল অভিযান। আমনিত থাকা তেল ডিপো ট্রান্স এনার্জি স্টেশনত অভিযান। রকিবুলের পত্নী নাজদিন হুসেইনের নামত আছে এই তেল ডিপোট। আমনির নিমন্ত্রণ রেস্তোরাঁতো অভিযান। এই রেস্তোরাঁখন আছে রকিবুল হুসেইনের অতি ঘনিষ্ঠ দেবাশিষ গোস্বামীর নামত। অভিযান চলিল অবিদর খাতত থাকা ফার্ম হাউসত। পিতৃ নুরুল হুসেইন এডুকেশনাল ফাউন্ডেশনের নামত আছে 62 বিঘার এই ফার্ম হাউস। লরিমুখর 7 বিঘার ফার্ম হাউস আর কাওয়ারি বাজারের মাটিরও তদন্ত করিলে অভিযানকারী দলে। সমগ্র তদন্তকালত চামগুড়ির লাট মন্ডলক লগত লৈ অভিযান চলাইছিল তদন্তকারী দলে। বৃহস্পতিবারে অভিযান চলিছিল রকিবুলের মাতৃর নামত থাকা নগাঁও বরবজার বাটা শোরুমত। লগতে অভিযান চলিছিল আত্মীয় গালিব মনসুর হাজরিকার নামত থাকা মেটলেপ আর কলং রেস্তোরাঁত। রকিবুলের ঘনিষ্ঠ প্রকাশক অভিনব বরার নামত থাকা জয়শ্রী সিনেমা হলের মাটিরও তদন্ত করে অভিযানকারী দলে। অভিযান চলোয়া হয়েছিল খুটিকটিয়াত থাকা আশুতোষ মটরসতো। ইপিনে এই অভিযানের মাজতেই রকিবুলের জলাজুইত ঘিউ ঢালি রকিবুলের বিরুদ্ধে বেআইনী সম্পত্তি আহরণের অভিযোগ কৃষক নেতা প্রদীপ কলিতার। তেও এই বিগত 15 বছর রকিবুল হুসেইন ডাঙরিয়ায় এই বিগত 15 বছর প্রায় দুবাইপরা ধরে চামগুড়িলেকে একে দুবাই দিল্লি গুরুগাঁওরপরা ধরে একবারে চামগুড়িলেকে প্রায় 3000 কোটি টাকার অবৈধ বেনামে সম্পত্তির মালিক হয়ে পড়ল। এটা আজি তেও গর্বরে কব পারিব নাকি? এই সমগ্র অভিযানের নেতৃত্ব দিছে এন্টি করাপশনের এসপি প্রণবজ্যোতি গোস্বামী। নগাঁও বা অসম আর রাজ্যের বাহিরত রকিবুল হুসেইনের কত কিমান সম্পত্তি আছে সেয়া এই তদন্তর পিছতেই পোহরলৈ আহিব। কিন্তু তেওঁর বিরুদ্ধে তদন্ত হলে অনিল রাজা বা বর্তমানের মন্ত্রীর সম্পত্তির তালিকা দিব বলেও হুঙ্কার দিছিল রকিবুলে। প্রশ্ন হয়েছে সেই প্রত্যাহ্বান এতিয়া তেওঁ নিজে গ্রহণ করবলৈ সাহস করবনে? ক্যামেরাত হেমন্তর সহ নীলোৎপল বরা, নিউজ 18, অসম নর্থ ইস্ট।